নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা, এই চারটি রাশির টার্গেট নাম্বার এবং চারটি রাশির শুভ সময়। তার মধ্যে তিনটি রাশির এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পাবে, অর্থাৎ তিনটি রাশির গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে আর একটি রাশির হালকা মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি একে একে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে হয়তো আপনাদের রাশির নাম থাকে। অনেকে ভাবেন যে কৌশিকদা রাশির নাম বলছেন তাহলে আমার হয়তো অর্থপ্রাপ্তি হবে। দেখুন, প্রতিদিন যে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হয়, আবার কিছু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসে। যদি আপনাদের জন্মছকে গাঢ় প্রাপ্তির যোগ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। জন্মছকে যোগ থাকা দরকার। আর যদি আপনাদের জন্মছকে যোগ না থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি যত চেষ্টা করুন না কেন আপনাদের হবে না। তার জন্য গ্রহের প্রতিকার করা দরকার। ভিডিওগুলো শুনছেন, রাশির নাম শুনছেন, মিলাচ্ছেন, দেখুন সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হবে এটা কখনোই না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে বড় হোক ছোট হোক মাঝারি হোক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু থাকে। কিন্তু অনেকেই ভাবে যে কৌশিকদা আমার জীবনে লটারি প্রাপ্তি হচ্ছে না কেন, কেন আমার প্রতিদিন আমি লটারিতে ইনভেস্টমেন্ট করছি, আমি কেন অর্থপ্রাপ্তি আমার জীবনে হচ্ছে না। এর জন্য এই ভিডিওটি, এই জন্য আমি বারবার বলি আলোচনাটি আপনারা একটু ভালো করে শুনুন। শুধুমাত্র লটারিতে ইনভেস্টমেন্ট করলেই হবে না, আপনাদের জন্মকুণ্ডলিতে বা আপনাদের হস্তরেখাতে যোগ থাকা কিন্তু দরকার। এবং দেখা যাচ্ছে আপনার জন্মছকে যোগ রয়েছে, দেখা যাচ্ছে গ্রহগুলো আপনাদের শুভ রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে একটি গ্রহ যদি ডিসফেভার থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ, অথবা ভাগ্যভাব যদি আপনার ফেভারে যদি না থাকে তাহলে কিন্তু আপনার শত চেষ্টা করলেও আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। যদি এমনই হতো, প্রত্যেকেরই যদি অর্থপ্রাপ্তি হতো, আজকে কিন্তু সবাই কোটিপতি হয়ে যেত। কারণ রাশি মিলালেই হবে না, প্রত্যেকেরই কিন্তু নক্ষত্র আলাদা রয়েছে, গ্রহের আপনার অবস্থান আলাদা রয়েছে, আপনার দশা মহাদশা আলাদা রয়েছে, এখানে কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। তবে একটা জিনিস আপনাদেরকে আমি আবারও বলছি, যারা রাহু রক্ষা কবল নিচ্ছেন কি না তারা নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে কি বাধা আসছে। এই বাধাটা যাদের বড় ধরনের বাধা আসছে আমি বলবো, সেক্ষেত্রে আপনারা বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে বড় অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট করুন। দেখুন, চার রাশি আমি কথা বলবো, তিনটি রাশির নাম আগে বলে দিই, যে তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং একটি রাশির হালকা মিডিয়াম অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এবং যারা লটারি কাটেন তাদের জন্য এই নাম্বারটা দিচ্ছি। আমি শুধু বারবার বলছি লটারি তেই যে অর্থপ্রাপ্তি এমন না, আপনাদের যে কোনো দিক থেকে, ব্যবসা থেকে হোক, শেয়ার বাজার থেকে হোক, ফাটকা থেকে হোক, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। তবে দেখা দরকার জন্ম ছক আপনাদের পারমিট করছে কিনা, দশা মহাদশা পারমিট করছে কিনা, কোন বছর রয়েছে সেটা কিন্তু একান্তই জানা দরকার। প্রথম রাশি আগামীকালের জন্য, নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 22, বৃষ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বারটা 22। আপনাদের যে শুভ সময় সকাল 9:50 থেকে 10:34 পর্যন্ত টাইমটা শুভ, বৃষ রাশির সময়টা শুনে নিন। এবং আপনাদের টার্গেট নাম্বার দ্বিতীয় রাশি
প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। মিথুন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 32। আপনাদের শুভ সময় সকাল 11:03 থেকে 12:14 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 11। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 11। আপনাদের যে শুভ সময় সকাল 8:54 থেকে 9:22 পর্যন্ত। এই তিনটি রাশির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। আর একটি রাশি যেটা হালকা মিডিয়াম যোগ রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার, কন্যা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 36। আপনাদের ক্ষেত্রে 36 আপনাদের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় কন্যা রাশির সকাল 10:07 থেকে 10:07 থেকে 11:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ কন্যা রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, প্রত্যেকে জয় গণপতি বাপ্পা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।